বাইরের মানুষদের জন্য যারা মিকাতের বাইরে রয়েছে। মক্কাতুল মুকাররমার চারিদিকে পাঁচটি মিকাত রয়েছে। আমরা পূর্ব দিক থেকে যারা যাই তাইফের রাস্তা হয়ে, তাদের মিকাত হচ্ছে কারনুল মানাজিল, যাকে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াহিল আহলে নাজদ মিন কারনিল মানাজিল, নাজদ বা সিরা, অর্থাৎ রিয়াদ, কাসিম, এই তারপরে পূর্ব এলাকা, দম্মাম, আলহাসা, এসব এলাকার লোকেরা কোত্থেকে এরাম বাঁধবে? কারনুল মানাজিল থেকে, যার নতুন নাম হচ্ছে আসাইল আল কবির বা সাইলে কবির, সহজ ভাষায় তাইফের কাছাকাছি অবস্থিত। মদিনা হয়ে যারা যাবেন, কারণ আমাদের আরেকটি রাস্তা মদিনা হয়ে, অনেকে মদিনা হয়ে যান, মদিনা হয়ে যারা যাবেন, ওয়াহিল্লু আহলুল মদিনা মিন জিল হুলাইফা, মদিনাবাসীরা এহরাম বাঁধবে বা মদিনার উপর দিয়ে যারা যাবে তারা এহরাম বাঁধবে জুল হুলাইফা থেকে, যার নতুন নাম হচ্ছে আবিয়ারি আলী। এতটুকু মিকাত সম্পর্কে আমাদের জানা যথেষ্ট। মিকাতে যখন আপনি পৌঁছিলেন, যে মিকাত দিয়ে যান না কেন, সেখানে যাওয়ার পরে আপনি কি করবেন? প্রথম গোসল করবেন, গোসল করা সন্ন্যত, যদি আপনার অসুবিধা না থাকে তো গোসল করুন, নারী হোক আর পুরুষ হোক গোসল করা সন্ন্যত। গোসল করার পরে মাথায় এবং দাড়িতে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেহেতু হাদিসে রয়েছে যে তিনি মাথার চুলে, মাথায় এবং দাড়িতে সুগন্ধি আতর লাগিয়েছিলেন, সুতরাং মাথায় চুলে বা শরীরে কাপড়ে নাই, এহরামের কাপড়, এখন এহরামের কাপড় পরেননি আপনি বা পরে নিলেও আপনি এহরামের কাপড়ে লাগাবেন না, পরেছেন কিন্তু এখনো নিয়ত করেননি অন্তর থেকে, হজে বা উমরায় ঢুকেননি, এখনো প্রবেশ করেননি, জি হয়তো কাপড়টা শুধু শরীরে পরেছেন। আতর খুশবু লাগিয়ে নেওয়া, তারপরে যদি ফরজ নামাজের সময় হয় তাহলে ফরজ নামাজ পড়ে তারপরে এহরাম বাঁধা, মানে নিয়ত করা হজ অথবা উমরার। কেন বললাম এই কথা যে ফরজ নামাজ হলে ফরজ নামাজের পর? এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল হুলাইফা মিকাতে গিয়ে জোহর নামাজ পড়েছেন, জোহর আসর জামা করেছেন আর তারপরে সেখান থেকে এহরাম বেঁধেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ পড়ে মিকাতে এহরাম বেঁধেছেন। কোনো ফরজ নামাজ যদি পেয়ে যান তাহলে পুরোপুরি সুন্নতের উপর আমল হলো, যদি আপনি করতে পারেন ভালো কথা। ফরজ নামাজ যদি না পান ওই সময় গেলেন না, অন্য কোনো সময় পৌঁছিলেন, তাহলে এমন কোন খাস নামাজ এহরামের নামাজ নেই যা প্রচলিত, বিশেষ করে উপমহাদেশের মানুষরা সুন্নতুল ইহরাম, এহরামের সুন্নত নামাজ মনে করে, এরকম কোন হাদিসে নেই। তবে দুই রাকাত নামাজ পড়তে পারেন, যেহেতু ওযু করেছেন, তাহিয়াতুল ওযুর উদ্দেশ্যে, তাহিয়াতুল ওযুর উদ্দেশ্যে আপনি নামাজ পড়বেন দুই রাকাত, আর নামাজ পড়ার পরে এখন আপনি এহরামে প্রবেশ করবেন বা হজ বা উমরায়, যে প্রথম উমরা, উমরায় প্রবেশ করছেন আপনি, হজে তামাত্তুর নিয়ম বলছি, হজে তামাত্তু করলে কি করতে হবে প্রথমে? এখানে আপনি যখন প্রবেশ করছেন আপনার এবাদতে, তখন বলতে হবে, অন্তরে নিয়ত করতে হবে, আর জবানে নিয়ত বলা নাই, জবানে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছে কথা বলতে হবে, লাব্বাইক, মানে আল্লাহ তুমি ডাক দিয়েছো, তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়েছিলেন তোমার পক্ষ থেকে, ওয়া আযযিন ফিন নাস বিল হজ, হে ইব্রাহিম মানুষ সকলের মাঝে ঘোষণা করে দাও হজের। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে তোমরা হজে এসো, ইন্নাল্লাহ কাদ ফরাযা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, হে মানুষ, হে মুসলিম, আল্লাহ পাক তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ পালনের উদ্দেশ্যে এসো। এই যে ডাক আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তার জবাবে কি বলতে হবে? লাব্বাইক, লাব্বাইক। ইসলামিক মাদ্রাসাগুলিতে আমরা পড়াশোনা করেছি, যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন, স্কুলে যখন রোল কল করা হয়, তাই না, ডাকা হয়, নাম ডাকা হয়, হাজিরা ডাকা হয়, তখন কি বলে? স্কুলে বলেছি, আমার প্রসেসর স্কুলে উপস্থিত বলে, আর না হলে কি বলে? প্রেজেন্ট স্যার, আরো কি কি বলে? হ্যাঁ হ্যাঁ জি। কিন্তু ইসলামিক মাদ্রাসাগুলিতে কি বলা হয়? লাব্বাইক, আমরা লাব্বাইক বলেছি, ছোট থেকে মাদ্রাসে পড়েছি, ছোট ছেলে হাজির হচ্ছে, ওস্তাদ হাজির করছেন, লাব্বাইক। আর কোন কোন মাদ্রাসা বলে হাজির, হাজিরটাও বলে লাব্বাইক, আল্লাহ পাকে ডাকায়, ডাকে সাড়া দেওয়া লাব্বাইক বলে।
আর আপনি জাহাজে রয়েছেন কিসের উদ্দেশ্যে? আপনার ইবাদতকে নির্ধারিত করা, নিয়ত করা নাই, হচ্ছে লাব্বাইক উমরা, আল্লাহ এখন উমরার উদ্দেশ্যে হাজির হয়েছে। যেহেতু হজ্জে তামাত্তু করছেন, উমরা আলাদা আগেই বলেছি আর হজ আলাদা, তাই আপনি এখানে বলবেন লাব্বাইক উমরা। এই নিয়ত কখন করবেন? অনেকে মসজিদে করে ফেলে, অনেকে গাড়ির কাছে এসে করে, অনেকে আবার গাড়িতে বসে করে। স্বাভাবিক ইখতিলাফ ওলামাদের মধ্যে রয়েছে, সেই জন্য হয়তো সাধারণদের মধ্যে ইখতিলাফ, অনেক সময় হয়তো ভিত্তিহীন ইখতিলাফ রয়েছে। আলেমরা ইখতিলাফই করেনি মন গড়া, যেমন নামাইতো পড়া, নামাইতো পড়া কোনো আলেম বলেনি। আলেম যাদেরকে বলা হয়, অর্থাৎ ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, চার মাজহাবের কোনো ইমাম নামাইতো পড়তে বলেননি, না হানফি মাজহাবে আছে, না শাফি মাজহাবে আছে, না মালিকি, না হাম্বলি, কোনো মাজহাবে নেই। কোনো মাজহাবে তো দূরের কথা, এই মাজহাবের ইমামদের উক্তি তো দূরের কথা, এই মাজহাবের কিতাবগুলি 500-700 বছর পরে তাঁর ইমামদের বা 800 বছর পরে লেখা হয়েছে, সেই কিতাবগুলি তো নেই। না কদুরিতে আছে, না হিদায়াতে আছে, না বেকায়াতে আছে, হানাফি মাজহাবের সমস্ত এগুলো প্রসিদ্ধ ফিকার কিতাব, তাতেও নাওয়াইতো পড়া নেই। তাহলে যে নাওয়াইতোগুলি এসেছে বাংলাদেশের সমাজে বা ভারতে, পাকিস্তানে, হ্যাঁ পাকিস্তানে আবার উর্দুতে করে, বাঙালি বেশি উন্নতি করেছে, নাওয়াইতো পড়ে, আরবিতে পড়ে, এগুলি সব বিদাতীদের পক্ষ থেকে এসছে, এদেরকে আলেম বলা উচিত নয়। ওলামায়ে কেরামরা এই ইখতিলাফ করেননি যে নাওয়াইতো বলতে হবে হবে না, বিদাতীরা ইখতিলাফ করেছে। বুঝতে পারছেন কথা আমার? ওলামায়ে সুন্নাত যারা কোরআন এবং হাদিসের সন্ধান করেন, তারা ইখতিলাফ করেনি যে নাওয়াইতো বলতে হবে, কথা বলেন। তাদেরকে ওলামায়ে সুন্নাত কোরআন হাদিসের অনুসারী আলেম বলা জায়েজ নয়, তারা বলছে নাওয়াইতো পড়তে হবে, তারা বিদাতী, বিদাতীরা ইখতিলাফ করেছে, তারা ভিন্ন মত পোষণ করেছে যে নাওয়াইতো পড়তে। যদি সামান্যতম থাকতো আলেমদের মধ্যে ইখতিলাফ, তাহলে হানাফি মজাবে থাকতো, হেদায়তে থাকতো, বেকায়তে থাকতো, সারাবেকায়তে থাকতো, আপনার কদুরিতে থাকতো, কানজুদ্দাকায়কে থাকতো, ফতো আলমগিরিতে থাকতো, নেই কোথাও নেই, ফতো স্বামীতে থাকতো। এসব তো পড়েন আপনারা, ওই অনেকে মাসিক মদিনা পড়েন, বিদাতি পত্রিকা, এই রেফারেন্স থাকে, তাতেও নেই। তা আছে এই নতুন নতুন বিদাতিদের, 25-50 বছর, 100 বছরের বিদাতি, বিদাতি হুজুরদের কথাবার্তা এগুলি, আলেমদের ইখতিলাফ নাই, না নামাজের ক্ষেত্রে, না উজুর ক্ষেত্রে, না গোসলের ক্ষেত্রে, না রোজা, না হজ, না জাকাত, কোনো ক্ষেত্রে নাওয়াইতো পড়া নেই। সুতরাং যেসব চটি কিতাবগুলি আপনারা ওই কেনেন ফুটপাতে বা মিকাতে, এখানেও মিকাতে ওই বিক্রি করে কিতাবগুলি, আর কিতাব কেনেন, তাতে ওই আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরা, তা হয়তো পাবেন। বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে যদি কিতাব হয় তাহলে তো অবশ্যই পাবেন তাতে এই বিদাতি কথাবার্তা, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরা, তা আল্লাহ আমি উমরা নিয়ত করছি, ফায়াসসির হালি, তা আমার জন্য সহজ করে দাও, ওয়া তাকাব্বালহা মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করো, সব বিদাত, এগুলো নেই ইসলামে। সুতরাং বিদাত, বিদাত দিয়ে যদি শুরু করেন, মান আমেলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, যা আমার আদর্শ মোতাবেক না, সুন্নাত মোতাবেক নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা কেউ আল্লাহ মাইনি নাওয়াইতুল উমরা পড়েননি, ফাওয়ারাদুন, তা প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না আপনার হজ উমরা। ভালো করে শুনে রাখুন, ফাওয়ারাদুন এটি মানুষের কথা নয়, নবীর কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়ারাদুন, তা মারদুদ হয়ে যাবে, রিজেক্টেড হয়ে যাবে, কবুল হবে না। নিয়ত করবেন কোনখান থেকে, এই ক্ষেত্রে সহি শুনে রাখুন, মসজিদ থেকে নয়, আর বাসের কাছে নিচে দাঁড়িয়ে আছেন সেখান থেকে নয়, আর গোসলখানা থেকে উজু করে সেখান থেকে নয়, সালাম ফেরার পর নামাজ পড়লে মসজিদে তারপরে নিয়ত করে ফেললেন তাও নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কথা হচ্ছে যে নিয়ত করেছেন যখন সাওয়ারির পিঠে বসে গেছেন এবং সাওয়ারি যখন হরকতে সে চলতে লেগেছে, তখন তিনি নিয়ত করেছেন, বলেছেন লাব্বাইক উমরা, তখন নিয়ত করেছেন। ওয়াস্তাকাল্লাদ বিহি নাকাতুহু, তার উষ্ট্রি যখন তাকে নিয়ে চলতে শুরু করলো, তখন তিনি নিয়ত করলেন, তখন নিয়ত করলেন। এক ঘন্টা, দুই ঘন্টা হজের মশাই, চার চার ঘন্টা বাস সেখানে থেমে রয়েছে, আর আপনি মসজিদে চার ঘন্টা আগে নিয়ত করে রয়েছেন, তাই নবী সাল্লামের নিয়তের আগে আপনি নিয়ত করে ফেললেন। সূক্ষ্ম কথাগুলি মনে রাখবেন, কারণ এই ক্ষেত্রে যে যেখানে পারছে নিয়ত করে বসে আছে। সূক্ষ্মভাবে যদি হজ করতে চান, উমরা করতে চান, তখন যখন সওয়ারি আপনার গাড়ি স্টার্ট দিল, ড্রাইভার গাড়ি চলতে শুরু করলো, তখন বলেন লাব্বাইক উমরা, আল্লাহ হাজির হয়েছি তোমার দরবারে উমরার উদ্দেশ্যে। নিয়তের কথা নেই এখানে, আছে কি নাওয়াইতুল উমরা? নেই। সুতরাং এই কথাটি নিয়ত নয়, অন্তরে নিয়ত এবং আল্লাহর দরবারে হাজিরির
ঘোষণা করা যে আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে গেছে, আমি গায়ের হাজির নয় উপস্থিত।